দুর্গাপুজো কমিটিগুলিকে 60,000 টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার এই অনুদানের মধ্যেও দুর্নীতির আশঙ্কা করছে আনিমুদ্দিন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত আশঙ্কা প্রকাশ করে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এই অনুদানেরও যে দুর্নীতি হবে না তা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। যার নাম দেবে, যে ক্লাবকে দেবে, তার থেকে একটা রেস্ট নিতে হবে। আসলে এই গোটা তৃণমূল গোটাটাকে একটা রাজ্যের একটা দুর্নীতিতন্ত্র গড়ে তুলেছে। একদিকে যখন কর্মচারীরা, শিক্ষকরা, পুলিশরা পর্যন্ত বিয়ে চাইছে, হাইকোর্টের দিয়ে দিতে টাকা, আর অন্যদিক হচ্ছে টাকাগুলি বন্দোবস্ত করেছে। তার ছাড়া এই দুর্নীতি যে ঘটছে সেটা লোকের চোখের সামনে এখন বেরিয়ে এসেছে। আমরা আগে বলতাম তখন বয়ে গেল, এখন টাকার পাহাড় লোকে দেখছে, প্রতিদিন উদ্ধার হচ্ছে, তখন তার থেকে কি নজর রাখতে। আমরা মনে করি এই ক্লাবগুলোর নাম জানানো উচিত, তাহলে নিশ্চিতই বয়ে যাবে যে কত পুরো ক্লাব আছে। যেমন পুরো সিকিউরিটি কোম্পানি আছে, সেখানে অনেক পুরো ক্লাবের নামও তৃণমূলের কথা। 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বরাদ্দ অর্থ না দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তবে হিসাব না দিলে টাকা পাওয়া যাবে না বলে পাল্টা সুর চড়িয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ সুকান্ত মজুমদার। এবার এই ইস্যুতে দিলীপ ঘোষকে নিশানা করলেন মোহাম্মদ সেলিম। আর বিজেপি সেগুলোকে দেখে দেখে কিছু কিছু চুনিয়ে কিছু কমিশন পেয়েছে বিজেপি নেতারা, আর সেখানে তারা চুপচাপ ছিল, তার ব্যবস্থা নেয়নি না। কটা সেক্টর টিম এসছে, কটা ইনভেস্টিগেশন হয়েছে, কটা এনকোয়ারি হয়েছে। আমি নিচে এনপি থাকার সময় 5 বছর অসংখ্য সমস্ত দপ্তরের মধ্যে চিঠি দিয়েছি, কিন্তু কোন বিষয়ে তদন্ত করেছে। তার মানে তো বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ এখন ভাগ কম পেয়েছে বলে এসব কথা বলছে, তার একটা ভাগাভাগি আয়োজন ছিল। এছাড়া একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন মোহাম্মদ সেলিম। ব্যুরো রিপোর্ট, ওমকার, অনলি ট্রুথ।